মানে এই সময় দেখলেন পুরো কেমন, মানে কোথায় কি চাষ হয় না হয় পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজ আম চলেঙ্গে ক্ষেত এন্ড ওয়াহ পে যাকে দিখায়েঙ্গে আপনার গাঁও মে ক্ষেত কেসা হতে নেই হতে হ্যাঁ। ওর জিন জিন লোক অভি তক সাবস্ক্রাইব নেই কিধার প্লিজ সাবস্ক্রাইব কর দেনা, ওর আপ লোক কে লিয়ে এসা আচ্ছা আচ্ছা ভিডিও লাতে রয়েঙ্গে। তো চলিয়ে দেখতে হ্যাঁ। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো গ্রামের দৃশ্য দেখাবো আর কি, মানে যারা গ্রামে থাকেন তাদের জন্য, যারা গ্রামে থাকেন না আর কি তার জন্য পুরো দৃশ্য দেখাবো যে গ্রামের পাখির দৃশ্য কেমন হয়। চলো আমাদের পুরো ঘুরে দেখাই। রাস্তাটা একটু খারাপ হয়তো একটু, তাই হয়তো মোবাইলটা একটু ঢিংচাক ঢিংচাক করবে। রাস্তাটা কিছুটা সামনে গেলে রাস্তাটা পুরো ভালো হয়ে যাবে, এখন একটু খারাপ আছে সেই জন্য আর কি। হ্যাঁ, এবার সে রাস্তা পুরো ভালো পাবেন আপনারা। সন্ধ্যা হয়ে গেছে না, তাই একটু হয়তো দেখতে একটু অসুবিধা হবে হয়তো, মানে এতটা সন্ধ্যা হয়নি। আর জিন লোক বেঙ্গলি নি সমঝ পা রে লোক, আজ আপ লোক কো থোড়া বেঙ্গলি সমঝ না পড়েগা, ক্যুকি মে হার এক ব্লগ বানাতা হুঁ হিন্দি মে, তো বেঙ্গলি বানানো চাই না, ক্যুকি মে খুদ হি বেঙ্গলি হুঁ ইসলিয়ে। দেখ সকতে পুরা বড়া তালাব হে, কিতনা বড়া দেখ সকতে হো, ইয়ে আপনার রোড হে মেইন সাইড। इतना मतलब अली गली में रोड देख रहे हो तो एकदम पूरा पतला रोड, सॉरी पूरा पतला रोड है कि सामने गले पूरा अपने के माठे भी देखा, पूरा माठ कैमो नय ना है तो पूरा माठे भी देखा हुआ है कि छोटो रास्ते में बेसी भीड़ लग जाएगी। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর জিন লোক সাবস্ক্রাইব নেই কেনা ওরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করে দিয়ে আর শেয়ার করে দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত রাস্তা সরু, আর শীতকাল না ওই জন্য এখন আপনাদের হয়তো 5টা বেজেছে, হয়তো 5টাও বাজে নি হয়তো, ওই জন্য ঠান্ডা একটু বেশি লাগছে আর কি, ওই জন্য বেশি রাত কোনো থাকাও যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সন্ধ্যা হলেই পুরো অন্ধকার হয়ে যাবে আর কি, আর অন্ধকার হলে কিছু দেখা যাবে না, যেমন ওই যে বাঁশ বাঁশ গাছগুলো আছে সেই জন্য পুরো অন্ধকার হয়ে আছে বুঝো, এই জন্য। আর কিছুটা দূরে দেখতে পাবেন চারদিকে শুধু মাঠ, মানে এখন ধান কাটার সময় হয়ে এসছে না ওই জন্যে, আমার দেখতে পাচ্ছেন চারদিকে এইখানটা করবো। দেখুন অনেকে মাঠে ধানও কেটে উঠে গেছে আর কি, আর অনেকে কাটা চলছে, আর অনেকে কাটা হবে আর কি, মানে ধান কাটা হবে, পুরো বিঘের পর বিঘের পর মানে মাঠের পর ধান ভর্তি পুরো। দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে পুরো শুধু ধান খেতে ভর্তি পুরো, এই দেখুন এগুলো পেকে গেছে আর কয়েকদিন পরে কাটা হবে আর কি, আর এটা এখনো চলছে।
আগে ওটা ভিডিও ছিল, সেখানেও আপনাদের পুরো ধান খেত, মানে পুরো ক্ষেত দেখিয়েছিলাম, ধান ক্ষেত দেখিয়েছিলাম, কিন্তু সেটা অন্য জায়গাতে, এটা অন্য জায়গাতে আর কি। পুরো গ্রামের ভিতরে দৃশ্য দেখতে পারেন কেমন হয়, গ্রামের ভিতরে দৃশ্য আর কি। এখানে ঘর ছিল এখানে আগে, ভেঙে মানে পাকা বাড়িটা করেছে মনে হয়। ডগ পাপিস তো পুরো আপনারা দেখতে পাবেন, পুরো মানে কতটা মানে টান আছে, কতটা কী আছে আর কি। সরু রাস্তা না, ওই জন্য গ্রামের ভিতরে, গ্রামের থইনাটাই নিয়েছে রাস্তা, কি আপনাদের করে চওড়া হয় ওদের। আর এই যে দেখছেন পুরো সবুজ দিয়ে ঘেরে, এটাকে আপনাদের পান বলে চলে, এর ভিতরে পান হয়, পান দেখছেন কত বড় দেখছেন পুরো। শীত কিন্তু প্রচুর পড়েছে, ওটা তো বলবো, ওটা একটা বাম দিয়ে দেখতে পাচ্ছেন একটা মন্দির, আর একটা প্রাইমারি স্কুল আর কি, আর ও পাশে একটা জুনিয়র হাই স্কুল আছে। ওই যে দেখছেন মন্দিরের পিছনে সব হোয়াইট কালার একটা, ওটা আর একটা ছিল একটা ক্লাব আর কি। কতজন লোক খেলেছেন, তাস খেলছেন, শীতকালে তো এইটাই, ঠান্ডার সময় তো এইটা, বসে বসে একজন এক জায়গাতে বসে কমসম 10 জন বসে ব্যাস তাস বের করলো, খেলা শুরু। হিন্দিকে পাত্তি বলতে, পাত্তি
देख सकते हो आप लोग रोड के दोनों साइड ही पूरा खेत ही खेत भरा हुआ है, मैं धान ही धान भोती पूरा के सामने देखो ना बोए थे धान भोती पूरा पके गए से पूरा अभी। ये দেখছেন পিছন অঙ্গে দাঁড়িয়ে আছে, এই যে এই যে এ হচ্ছে, এর নাম হচ্ছে বিশ্বজিৎ, ঠিক আছে। এ প্রচুর অলস আর কি, প্রচুর অলস, মানে এই সময় দেখলেন পুরো কেমন, মানে কোথায় কি চাষ হয় না হয় পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো। আর এই সিজনটা চলে যাওয়ার পরে এই এরপর কি কি চাষ হবে, এরপরে এরপরে কি চাষ হবে, এরপরে চাষ হবে কি চাষ হবে, আর এটা কি চাষ, রামন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন তো আরো আগে দেখি আমরা কি আছে না আছে, চলুন দেখি। তো এখন দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিও এতটা ক্লিয়ারিটি আসবে না আর কি। তবু আপনাদের আছি গ্রামেদের অবস্থা আর কি, গ্রামের অবস্থা মানে এই এই সময়ের অবস্থা, রাস্তাঘাট একটু খারাপ আছে এখানে। তো আপনাদের পুরো দেখিয়ে দিলাম পুরো গ্রামের দৃশ্য কেমন হয় না হয়। তো এখন আমি ভিডিও করছি না, এখন সন্ধ্যা হয়ে গেছে না, তাই কেউ দেখতে পাবে না কি অন্ধকার হয়ে গেছে। তাই এর পরে যদি মানে অন্য গ্রামে, এই গ্রাম তো দেখিয়ে দিলাম, অন্য গ্রামে গিয়ে আপনাদেরকে অন্য ভিডিও দেখা করবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের পূর্ব মেদিনীপুর জেলা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা আছে, তার মধ্যে পটাশপুরের একটা থানা আছে, ওদের মধ্যে খড়াই বলে জায়গা আছে, তো এটা হচ্ছে ওরই সংস্পর্শ এলাকা আর কি। তো চলুন আজকের মতো এখানে, তো টাটা, বাই বাই, গুড নাইট।